কেমন আছেন বন্ধুরা? আচ্ছা, আজকে চলে এসেছি আমরা তারাপীঠে। তারাপীঠে একটা ভালো হোটেল আপনাদের সন্ধান দেবো। হ্যাঁ, সেই হোটেলটা একদম প্রপার তারাপীঠে কিন্তু, ঠিক আছে? এটা হলো একটা সরকারি হোটেল, মৎস্য দপ্তরের হোটেল, হোটেল বেনফিশ। একদম প্রপার লোকেশানে কম খরচে আপনারা কিন্তু বেনফিশে থাকতে পারবেন। আর লোকেশান বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট লোকেশান ইন তারাপীঠ। চলুন টোটাল হোটেলটা আমি আপনাদেরকে ঘুরে দেখাই, এরম কি এদের খাবার দাবার আছে, কী কী ফেসিলিটিস আছে, আর কত কী রুমের রেন্ট আছে, সবই আপনাদের সাথে আমি শেয়ার করবো আজকে। চলুন আগে লোকেশানটা দেখাই, তারপর যদি লোকেশানটা বলি তাহলে এই দিক থেকে কিন্তু আমরা আসছি, তারাপীঠে আসছি, রামপুরহাট থেকে এই দিক দিয়ে তারাপীঠ ঢোকা যায়। ঠিক আছে, একদম প্রপার জায়গায়। যে দেখুন বামদেবের যে মূর্তিটা রয়েছে, এই যে তিন রাস্তা যে মোড়টা, একদম সেই মোড়ের সামনেই হলো হোটেলটা। একটু এগিয়ে গেলেই হলো আমাদের কালী মন্দির, আর ঠিক এইখানেই হলো হোটেলটা, হোটেল বেনফিশ রক্তজবা। এটা হলো বেনফিশের, আর ঠিক পাশেই রয়েছে হলো তার রাজমহল বলে একটা হোটেল। তো চলুন ভেতরে যাওয়া যাক, কী হোটেলের ফেসিলিটিস আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। গাড়ি নিয়ে আসলে কোনো সমস্যা নেই, প্রচুর পার্কিং জায়গা রয়েছে। আমার গাড়িটা যেমন ওখানে পার্কিংয়ে রয়েছে, এরকম প্রচুর গাড়ি কিন্তু আপনারা এখানে পার্কিংয়ে রাখতে পারবেন, ঠিক আছে না? তো এই যে আমার গাড়িটা এখানে রয়েছে, আর অনেক বড় পার্কিং স্পেস, ঠিক আছে? এই হলো একদম প্রপার লোকেশন। গেট থেকে ঢুকেই রাত্রিবেলা গেটটা বন্ধ করে দেওয়া হয়, পুরো সেফ অ্যান্ড সিকিউর প্রপার্টি, কোনো অসুবিধা নেই। চলুন ভেতরের দিকে যাওয়া যাক। অল্প একটু সিঁড়ি আছে, জাস্ট গ্রাউন্ডের মানে যেখান থেকে গাড়ির পার্কিং ওখান থেকে উঠে তারপরে দুখানা ক্যাপসুল লিফট পেয়ে যাচ্ছেন। তো যেখানেই রুম হোক না হোক তাতে কোনো সমস্যা নেই। এই হলো রিসেপশন এরিয়া, এখানে বসার জন্য কিছু চেয়ার টেয়ার রয়েছে। আর এই হলো করিডোরটা, চলুন আপনাদের রেস্টুরেন্টটা দেখিয়ে দিই একবার। এই হলো বেনিফিশিয়াল রেস্টুরেন্ট, ঠিক আছে? এখানে একদম ঘরোয়া খাবার দাবার পাওয়া যায়, কুক কিন্তু খুব ভালো, একদম ঘরোয়া খাবার দাবার পাওয়া যায়। রেস্টুরেন্ট হলো এই অবস্থা রেস্টুরেন্টের। লাঞ্চ নিয়েছি আজকে, আলু ভাজা, ভালোই ভাত, রাইসে কোয়ালিটি করে খারাপ না, আলু পোস্ত দিয়েছে, হ্যাঁ মাছ ওইদিকে আছে, একটা ডাল আছে, আর তার সাথে চিকেন কষা, হ্যাঁ লেবু লঙ্কা পেঁয়াজ এগুলো তো দিচ্ছি। এদের কিন্তু স্ন্যাক্স আইটেমগুলো খুব ভালো, এই যেমন চিকেন পকোড়া উইথ বোন, ঠিক আছে না? একদমই কিন্তু মনে হচ্ছে বিশাল বড় বড় বোম সাইজ, কিন্তু অ্যাকচুয়ালি তার নয়, খুবই ক্রিস্পি, এটা খুবই ক্রিস্প। আর ওপরে ম্যারিনেশনটা কিন্তু খুবই কম, মানে পুর কিন্তু একদমই কম, ঠিক আছে? পুরো বড় বড় সাইজের চিকেন, এ দেখছেন এত বড়টা সাইজের চিকেন কিন্তু। তো দাম কিন্তু মাত্র ১৬০ টাকা, ১৬০ টাকায় আপনি পেয়ে যাচ্ছেন ছ পিস এরকম বড় বড় সাইজের চিকেন। এটা কিন্তু ফুল চিকেন, দেখছেন ফুল চিকেন। তারাপীঠে কিন্তু প্রচুর মাংসের দোকান আছে, আমরা যেমন এখান থেকে নিচ্ছি কামারুল এক নম্বর খাসির মাংস, ৭০০ টাকা কেজি, সাইজ কিন্তু দুর্দান্ত, হ্যাঁ ঠিক আছে এখান থেকে নিচ্ছি। আর আমাদের বেনফিশের সুবিধা আছে, ওরা কিন্তু রান্না করে দেবে, আমি টোটাল ডিটেলটা আরও বলে দিচ্ছি, ২৫০ টাকা মাত্র নেবে, তাই এক পার কেজিতে ওরা কিন্তু রান্না করে দেবে। এই হলো মাটনের অবস্থা, টোটাল মাটনটা প্রায় ১.৫ কেজির কাছাকাছি মাটন ওরা কিন্তু এখানে ঝোল করেছিল দুপুরবেলা খাওয়ার জন্য, আর রাত্রিবেলা কিন্তু এইটাই আমরা আরো ড্রাই করে দিতে বলেছি। তো এদের ইয়ে হলো ৫ কেজি ২৫০ টাকা, পার কেজি ২৫০ টাকা এদের হলো রেট, ঠিক আছে না? একদম পিস হলো সুপার সুপার পিস, এই দেখুন নাল্লি পিস। তো যাই হোক, পার কেজি ২৫০ টাকা। এবার যখন আমরা যেমন ১.৫ কেজি দিয়েছি, তো সেই হিসাবে যা হয় আর কি, সেটা ৩১১ নম্বর। এই হলো রুম, এসি রয়েছে, রুমের সাইজ খুব একটা বিশাল বড় আমি বলবো না, তবে ঠিকঠাক ডাবল বেডরুম হিসাবে ঠিকঠাকই রয়েছে। দুটো চেয়ার রয়েছে ওখানে, একটা পুরনো দিনের সেই ইয়ে হয় না, উপরে কিছু রাখতে পারবেন, নিচেও কিছু রাখতে পারবেন, ঠিক আছে কাঠের একটা। আর এই হলো খাটের কন্ডিশন, এদিকে কাভার রয়েছে, এর ভেতরে সমস্ত বালিশ টালিশ কম্বল টম্বল রয়েছে এক্সট্রা যদি রাখতে চান। আর একটা টিভি আছে দেখুন, সেই টিভি ছোট্ট কুচকু টিভি, ১৪ ইঞ্চি এলজির কালার টিভি। যাই হোক, যা রুমের রেন্ট আছে সেই হিসাবে আমি মনে করছি খারাপ নয়। এখানে একটা খাবারের জন্য একটা ছোটো টেবিল দেওয়া রয়েছে, গুড নাইট অ্যাক্টিভ ট্যাক্টিভ সব রয়েছে, লাইট আছে। চলো একটু ওয়াশরুমটা দেখে নিই,
ওয়াশরুমটা এরকম এরকম অবস্থা। এখানে এটা হলো চেঞ্জিং রুম টাইপের, এখানে বেসিন আছে, ঠিক আছে। এই দেখুন এই জায়গাটা আবার একটা আলাদা দরজা, এই দরজাটা যদি বন্ধ করে দেন তাহলে এটা চেঞ্জিং রুম হয়ে যাবে। যাই হোক, এই হলো বাথরুম, সব কিছুই রয়েছে, গিজার, একটা বিশাল সাইজ একটা গিজার রয়েছে, আর বাকি সব ঠিকঠাকই রয়েছে, শাওয়ার টাওয়ার সবই রয়েছে, এক্সস্ট সবই রয়েছে। আর এই রুমটার একটা মেন খুব ভালো জিনিস যেটা বলবো সেটা হলো এই বারান্দাটা। দেখুন বারান্দাটা যদি এরকম সাইজের বারান্দা, একদম এই যে আউটবক্স টাইসের, একদম রাস্তার ওপর কিন্তু, হ্যাঁ, রক্তজবা টুরিস্ট লজ কিন্তু একদম রাস্তার ওপর। যে দেখছেন বামা খেপার যে মন্দির মূর্তিটা রয়েছে, এই সামনে একটুখানি এগিয়ে গেলেই কিন্তু আমাদের মন্দিরের যে গলিটা একটু এগিয়ে গিয়ে রুম 301, এটাও মোটামুটি সেম টাইপেরই রুম আছে। এখানেও এসি রয়েছে, এখানেও বড় খাট রয়েছে খাওয়া দাওয়ার জন্য, এখানেও দুখানা টেবিল রয়েছে, আর একটা দুটো চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, আর এখানেও কাবার্ডটা সেম টাইপের রুম, সেম রুম, কোনো আলাদা কিছু নেই। এখানেও বালিশ কম্বল সব রয়েছে, ছোট্ট 14-inch কালার টিভি যেগুলো আজকাল দিনে দেখা যায় না, আর আপনার এখানে একটা কাবার্ড টাইপের রয়েছে। আর এরও কিন্তু বারান্দাটা খুব সুন্দর, এই এই ঘরগুলোর মেন হলো বারান্দাটা, একদম দেখুন রাস্তার একদম একদম বেস্ট পজিশন বলতে পারেন, ঠিক আছে না, একদম ওয়ান অফ দ্য বেস্ট পজিশন। এই হোটেল রাজমহলের ঠিক গাই হলো রক্তজবা বেনফিশ, এদিকে তারা গার্ডেন লজও দেখতে পাচ্ছেন, একদম প্রপার, একদম প্রপার, একদম প্রপার তারাপীঠ। ওই সামনে মন্দির দেখা, এই যে ক্লাসিক হোটেল, তার একটু এগিয়ে গিয়ে এটা ডান দিক দিয়ে মন্দির, একদম প্রপার। তো এই ছিল বন্ধুরা টোটাল রুম আমাদের রক্তজবা টুরিস্ট লজ তারাপীঠের। নন এসি রুম আপনাদের দেখাচ্ছি 302, এই দেখুন রুমটা যথেষ্ট সুন্দর কিন্তু রুমটা, হ্যাঁ, শুধু এসি নেই, এই যা টিভি আছে বেনফিশের ছোট্ট টিভি, কালার টিভি আর কি, তবে হ্যাঁ ডিজিটাল কানেকশন প্রত্যেকটা ইয়েতে রয়েছে, কোনো কেবেল টেবেল নিয়ে কোনো সমস্যা নেই। আমার মা যেমন প্রচুর সিরিয়াল দেখতে ভালোবাসে, তো তার জন্য কোনো অসুবিধা নেই, জি সিনেমা, ফ্রি সিনেমা সবই হয়। আচ্ছা, এখানে একটা বারান্দা আছে, বারান্দাটা দেখুন বিশাল সাইজ কিন্তু বারান্দাটা, একটা বিশাল বড় বারান্দা আবার পেয়ে যাচ্ছেন নন এসি রুমে, একটা সুন্দর বারান্দা, আর লোকেশন তো দুর্দান্ত মারাত্মক, পাশে এই রাজমহল হোটেলটাও রয়েছে, ওদের আবার সুইমিং পুল আছে, বাহ। তো যাই হোক, এই হলো একটা নন এসি রুম আমি আপনাদের দেখিয়ে দিলাম, আরেকটা রুম আপনাদের দেখিয়ে দিই, 202, হ্যাঁ, একটা বিশাল বড় একটা রুম, না বিশাল বড় রুম, এটা কিন্তু 10-bed ডরমেটারি রুম, ঠিক আছে। যদি বন্ধুবান্ধবে তারাপীঠে, তো অনেক সময় বন্ধুবান্ধব নিয়ে আমরা ঘুরতে আসি, ঠিক আছে, ওই গ্রুপ যদি অনেক বড় বেশি হয় তাহলে এই 10 জনের এই যে পুরো রুমটা কিন্তু বিশাল বড় রুম, উপরে যে রেস্টুরেন্টটা দেখালাম তার নিচেই কিন্তু এই বিশাল বড় রুমটা, ঠিক আছে। তো এই রুমটার আবার দেখবেন বাথরুম, দেখুন এই রুমটার টয়লেটগুলো দেখুন, কতগুলো টয়লেট, এই দেখুন একদম পুরো টয়লেট, এখানে একটা এদিকে একটা, এদিকে একটা দুটো, এদিকে স্নান করার জায়গা, বেসিন রয়েছে, আবার ওই পাশে আরেকটা টয়লেট রয়েছে। তো এইখানে কিন্তু পার বেড ওরা 200 টাকা করে ভাড়া দেয়, মানে ডরমেটারি সিস্টেম আর কি। তো আপনারা যদি দুজন আসেন 200-400 টাকা কিন্তু থেকে যেতে পারছেন, ঠিক আছে। আর যদি গ্রুপ বড় হয় তাহলে তো কোনো কথাই নেই, সব বন্ধুবান্ধবরা একসাথে মিলে বুঝতে পারছেন কীরকম লাগবে, সবাই যদি বন্ধুবান্ধবরা হয় দুর্দান্ত। আচ্ছা, তার সাথে বারান্দা দুটো হিউজ, এত বড় বড় বারান্দা, তার সাথে একদম প্রপার লোকেশন, এই দেখুন আরেকটা বারান্দা, ওই পাশটা তো একটা আরেকটা বারান্দাটা খুললাম না, তালা দেওয়া রয়েছে। যাই হোক, বা বিশাল ব্যবস্থা, দারুণ, দুর্দান্ত। বন্ধুরা বড় আসলে অনেক, যদি সবাই মিলে থাকে, দেখুন ফ্যানও কটা, একটা দুটো তিনটে চারটে ফ্যান রয়েছে, টিভি রয়েছে, একটা টিভিটা ছোটো হয়ে গেছে, যাই হোক, টিভি আর এতগুলো বন্ধুবান্ধব আসলে আর টিভিকে দেখে, তো এটাও কনসিডার করতে পারেন, 200 টাকা করে পার বেড, আর যদি পুরোটা নেন 2000 টাকায় এত বড় একটা রুম পেয়ে যাচ্ছেন। বন্ধুরা এবার চেক আউটের পালা, এটাই আমার সবচেয়ে খারাপ লাগে, কোথাও ঘুরতে আসলে চেক আউট জিনিসটা, বাট কিছু তো করার নেই, বাড়িতে ফিরতেই হবে, আবার পয়সা রোজগার করতে হবে, আরেকটা ভালো ট্রিপ করার জন্য। এবার তো আবার শাশুড়িকে, মাকে, সবাইকে নিয়েছিলাম, বয়স্ক মানুষদেরকে, তবে খুব ভালো লেগেছে, বেনফিশ দুর্দান্ত, আমার তো খুবই ভালো লেগেছে। আচ্ছা, আমার কিন্তু চ্যানেলে অনেকগুলো বেনফিশের হোটেলের ভিডিও আছে, আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন, ঠিক আছে, আমি সব ডেসক্রিপশানে দিয়ে দেবো দরকার পড়লে। আচ্ছা, এবার রেটগুলো বলে দেওয়া যাক। দেখুন আমি যে রুমটায় যেটা ছিলাম, বা আমরা যে দুটো রুম নিয়েছিলাম, সেগুলো হলো বেস্ট রুম আর কি এখানকার। তো ওটা ডবল বেড এসি রুম, বড় বড় বারান্দা দিয়ে দেখলেন, ভালো জায়গা, ওটা জিএসটি নিয়ে আপনার পড়ছে হলো 1288 টাকা, ঠিক আছে না, জিএসটি 12% জিএসটি তাতে অ্যাড করা আছে, গভর্নমেন্টে কিন্তু জিএসটিটা মাস্ট দিতেই হচ্ছে। আর যে নন এসি রুমগুলো রয়েছে ওগুলো 800 টাকা করে বেস রেট, প্লাস 12% জিএসটি, ওই 860-870 টাকা করে হচ্ছে, তবে যথেষ্ট ভালো রুম দেখালাম আপনাদেরকে, তো খুবই ভালো রুম, খুবই সুন্দর। আর যে বড় রুমটা ডরমেটারি বন্ধুবান্ধবের যে বড় রুমটা, 200 টাকা করে যদি একজন থাকেন, মানে যখন দুজন এসি করতে, ঠিক আছে, আমরা কম পয়সা তারাপি থাকবো, সকালে এসি, রাতে এসি, পরের দিন চলে যাবো, যাই হোক, তো 200-400 হয়ে যাচ্ছে, যাই হোক, পার বেডে কিন্তু 200 টাকা করে ভাড়া,
তার সাথে কিন্তু 12% কিন্তু জিএসটি ওখানেও লাগবে, জিএসটিটা মাস্টার যেটা বলতে চাইছিলাম। তো এই ছিল বন্ধুরা আজকে আমাদের টোটাল ভিডিও, আশা করি আপনাদের কিরম ভালো লেগেছে একটুখানি আমায় কমেন্টে জানাবেন, কোথায় কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে সেটা একটু প্লিজ জানাবেন যাতে ভবিষ্যতে এগুলোকে ঠিক করে নিতে পারি। তো এই হলো ব্যাপার, এবার মারা সব লিফটে করে নামছে, বেরোবো, আবার দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওর সাথে। জয় মা তারা, আসি আবার দেখা হবে আবার।